হচ্ছে দার্জিলিং এর বেথলিম হোমস্টে। দা বেস্ট পার্ট এই হোমস্টেটা থেকে ভিউ, খুব সুন্দর একটা ভিউ হোমস্টে। আর সব থেকে যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে এই উপরের কটেজ পোর্শনটা। না সত্যি কথা বলতে কি, দার্জিলিং এ এত ওভার ক্রাউডেড জায়গায় গিয়ে কোনো হোটেলে গিয়ে থেকে বাইরের খাবার খেয়ে থাকার কোনো মানেই হয় না, এখানে এসে থাকো। খুব সুন্দর হোমলি অ্যাটমসফিয়ার উইথ নাইস ভিউ, এত সুন্দর ভিউ তুমি দার্জিলিং এর কোনো হোটেলে পাবে না। এখন আমরা লামাহাটা ইকো পার্কের সামনে, লামাহাটার এখন টিকিট এখানে একমাত্র অ্যাট এ টাইম সাতজনই অ্যালাউড আছে, প্রায় অর্ধেকটা রাস্তায় পৌঁছতে পারিনি এখনো, ফেটে হাতে চলে এলো, লিটারালি অসাধ্য সাধন করার মতন একটা ব্যাপার। এতটা রাস্তা ট্রেক করে এসে, সেই কোন নিচে থেকে ট্রেক করে এসে ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি সেই লেকটাতে। এই লেকটা দেখার জন্য, এই লেকটা দেখার জন্য এত কষ্ট করলাম, যেখানে এত রাস্তা, এত ভালো ভালো লেক, ভালো ভালো নদী, রিভার, এত কিছু। ভেরি গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ট্রাভেল পেজ। সকাল সকাল দেখি চশমা টশমা লাগিয়ে একদম পুরো বেরিয়ে পড়েছি। তো যাই হোক, কালকের ভিডিওটা তোমরা দেখেছো যে দাওয়াই পানি থেকে আমি দার্জিলিং এর জন্য এসেছিলাম এবং দাওয়াই পানির কমপ্লিট ইনফরমেশান দিয়ে ভিডিওটা এন্ড করেছিলাম। তো কালকে অলরেডি আমরা দার্জিলিংয়ে চেক ইন করে গিয়েছি, বাট সত্যি কথা বলতে কি এতটাই টায়ার্ড ছিলাম যে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। হোমস্টে যেখানে এসেছিলাম সেই হোমস্টেটারও কোনো রকম ভিডিও আমি শ্যুট করতে পারিনি, বিকজ টায়ার্ডও ছিলাম এবং ব্যাটারিটাও ডিসচার্জ হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে টুরের ফোর্থ ডে। তো আজকে আমরা এই হোমস্টে থেকে এখন আর্লি মর্নিং আমরা বেরিয়েছি, এখন বাজে নটার সময় আমরা বেরিয়েছি। এখন বেরিয়ে আমরা যাবো এখান থেকে ফার্স্ট গ্লেনারিজে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর দার্জিলিংয়ের কিছু সাইট সিন আছে সেই সাইট সিনগুলো করে তারপর অগেইন ব্যাক টু হোমস্টে। তো প্রত্যেকটা ভিডিওতে শুধু আমি একটাই জিনিস খুব বেশি করে স্ট্রেস দিচ্ছি বা বেশি করে আমি ইনফরমেশানটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে হোমস্টের ইনফরমেশান। তো এই হোমস্টের ইনফরমেশান শেয়ার করার আমার একটাই রিজন, বিকজ দার্জিলিং মোরললে সবাই জানে, সবাই ভিজিট করেছে, দার্জিলিংয়ে কী কী সাইট সিন আছে না আছে, মল রোড হ্যানা দানা সমস্ত কিছু এভরিবডি নোজ। বাট দ্য মেন এখন যেটা মেন এখন ট্রেন্ডিং যেটা চলছে, যে লোকজন হোটেলে নয়, লোকজন বেশিরভাগ প্রেফার করছে হোমস্টে। তো হোমস্টেতে থাকতে গেলে অনেকজনের মানুষের অনেক কোয়েশ্চেন থাকে, অনেক কোয়েরিজ থাকে যে কোন হোমস্টেটা বেটার হবে, লোকেশন ওয়াইজ কোনটা ভালো, সার্ভিস কেমন, খাওয়া দাওয়া কেমন, কতটা সেফ। তো যার জন্য আমি কিন্তু হোমস্টের ইনফরমেশানগুলো বেশি করে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আপাতত আমি দার্জিলিংয়ের যে হোমস্টেটা আমি কালকে চেক ইন করেছি সেটা হচ্ছে বেথলিম হোমস্টে দার্জিলিং। হোমস্টেটা চলো তোমাদেরকে একবার হোমস্টেটা একটা ছোট্ট একটা ট্যুর দিয়ে দিই। এই হোমস্টের আমি অনেক ইন্টারনেটে রিসার্চ করে দেখেছিলাম, অনেক হোমস্টের রিভিউস খুব ভালো, লোকেশনটা একটু বলতে পারো অফবিট, কেননা দার্জিলিংয়ের মল রোডের আশেপাশে, কালকে ইভিনিংয়ে আমি মল রোড গিয়েছিলাম, ট্রাস্ট মি এত ওভারক্রাউডেড জায়গায় থাকার কোনো মানেই হয় না। মানুষ ঘুরতে এসে যদি এতটা ওভারক্রাউডেড জায়গায় গিয়ে আটকে পড়ে থাকে তাহলে ঘুরতে আসার বা রিল্যাক্সের কোনো জায়গাই নেই। তো যাই হোক, দার্জিলিং থেকে জাস্ট 15 মিনিটস ডিস্টেন্সে এই হোমস্টেটা, বেথলিম হোমস্টে, খুবই ভালো। এখানে যিনি ওনার আছেন, যিনি আন্টি আছেন, যথেষ্ট ওনার নাম আগেও আমি অনেক শুনেছি, ইভেন সত্যি সত্যি সামনাসামনি এসেও আমি দেখলাম, খুবই ভালো ওনার ব্যবহার, ওনার এখানকার হসপিটালিটি।
তো খাওয়া দাওয়া তো সেই একই প্যাটার্নের খাওয়া দাওয়া, বাট এখানে একটা অপশন আমি একটা জিনিস দেখলাম, আন্টি আমাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করলো যে তোমরা তোমাদের মতো বলো, আমি সেইভাবেই আমি বানিয়ে দেবো। তো আজকে নর্মালি এরকম ছিল যে দুপুরবেলায় চিকেন, রাত্রেবেলায় ডিম, সকালবেলায় লুচি তরকারি, এরকম ব্রেকফাস্ট। বাট আজকে যেমন দুপুরবেলায় আমাদের বলা হয়েছে যে তোমরা তোমাদের মতো বলো, তো আমরা বলেছিলাম চিকেন খেয়ে খেয়ে বোর্ড হয়ে গেছিলাম তাদের ফিশ খাওয়ানোর জন্য। তো যাই হোক, এই কাস্টমাইজেশন অপশনটা এখানে আছে, যেটা আর পাঁচটা জায়গায় হয়তো থাকবে না বা তোমরা পাবে না। তো চলো একবার হোমস্টেটার ট্যুর একবার তোমাদেরকে দিয়ে দিই, দেখো হোমস্টেটা খুব সুন্দর, খুবই ভালো। এবং সবার শেষে আমি তোমাদেরকে প্রাইসটাও বলে দেবো, কত কী প্রাইস এটার পার হেড পার নাইট। এই হচ্ছে দার্জিলিংয়ের বেথলিম হোমস্টে। দ্য বেস্ট পার্ট, এই হোমস্টেটা থেকে ভিউ, খুব সুন্দর একটা ভিউ হোমস্টে। আর সব থেকে যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে এই উপরের কটেজ পোর্শনটা। এই এই কটেজটা ছাড়াও ওনাদের এখানে কিছু নতুন রুম বানানো হয়েছে, এগুলোও পুরো মাউন্টেন ফেসিং, যথেষ্ট ভালো। এখানে কার পার্ক করবারও অনেক স্পেস আছে, কার পার্ক করবার। তো এখান দিয়ে এন্ট্রান্স, এটা হচ্ছে হোমস্টের ভেতরের, এখানে আন্টিরা নিজেও থাকেন। তো এটা হচ্ছে একটা ডাইনিং এরিয়া যেখানে তোমরা বসে ডিনার, লাঞ্চ এ সমস্ত করতে পারো। আর ঠিক এই সিঁড়িটা দিয়ে উপরে যেটা উঠে যাচ্ছে, এই সিঁড়িটা দিয়ে উপরে উপরটাতে কটেজের অপশানটা। ঢুকে ঢুকে রাইট সাইডে একটা লিভিং ডাইনিং রুম দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা জিনিস পুরো হোমলি এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তো এখানে তোমরা বসে গল্প করতে পারো, আড্ডা মারতে পারো, খুব সুন্দর। দেখো ম্যাক্সিমাম এখানে আন্টির নিজস্ব হাতের কাজ, নিজের ইয়ে করা, খুব সুন্দর বসার জায়গাটা। এটা ডাইনিং এরিয়াটা, এটা হচ্ছে আন্টির কিচেন। তো ইয়ে আমারে ইয়াঁ কে জো মেন ওনার হ্যায় আন্টি জি, বহুত হি আচ্ছা হ্যায়। মানে বহুত পহলে ভি আপ লোগো কো বাতায়া কি মানে ভিডিও পহলে ইউটিউব মে বোলিয়ে অনলাইন পে মে বহুত সারা আচ্ছা আচ্ছা রেটিংস এন্ড রিভিউজ দেখা থা আন্টি জি কে বারে মে ভি কাফি সারা লোক আচ্ছা আচ্ছা লিখে থে। এন্ড লিটারালি সি ইজ নাইস পার্সন, বহুত হি আচ্ছা হ্যায়। তো ইয়ে আন্টি জি কা কিচেন হ্যায়। তো আন্টি জি ইয়াঁ পে আপকা তো জো হোমস্টে হ্যায় ইয়াঁ পে নর্মালি পার ডে কে হিসাব সে ক্যা চার্জেস করতে হো আপ লোগ? 1100 পার হেড পার নাইট। তো 1100 টাকায় এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এত সুন্দর একটা হোমস্টে তোমরা কোথাও পাবে না, ট্রাস্ট মি। খাওয়া দাওয়া সমস্ত কিছু অসম। 1100 ইজ হ্যায় অ্যামাউন্ট হ্যায়, ইয়ে কি আপ পিক সিজন মে বি 1100 হ্যায় অল টাইম? অল টাইম কর রহে হ্যায়, দেখেঙ্গে ফ্রম নেক্সট ইয়ার। আচ্ছা, তো আবি তক এখন অবধি যা যা মানে পিক সিজন বলো বা নর্মাল টাইম বলো, সমস্ত অল টাইমই 1100 টাকা করেই এখন ইয়ে আছে, ট্যারিফ আছে, যেটা পার হেড পার নাইট। তো একবার তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দিই, রুমটা এই হচ্ছে আমাদের হনুমান। এখানে সবাই রেডি হচ্ছে। আচ্ছা যাই হোক, উঠে উঠে এটা একটা বসার জন্য জায়গা, এটা একবার দেখিয়ে দিই ভালো করে। সিঁড়ি দিয়ে উঠে জাস্ট এটা একটা কমন প্যাসেজ, এখানে একটা ছোট্ট ডাইনিং টেবিল মতো রাখা আছে, এখানে চার পাঁচজন মিলে বসে একসাথে ডিনার লাঞ্চ করতে পারো। এটা একটা বসার জন্য সোফা কাম বেড টাইপের দেওয়া আছে। আর পাশাপাশি দুটো রুম, একটা রুম দুটো রুম। এখানে অলরেডি রুমগুলো একটু নোংরা হয়ে আছে, কেননা আমরা আগের দিনই চেক আউট করে চেক ইন করে নিয়েছিলাম আমরা। এখানে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, নো ডাউট। আর এইখানে একটা রুমে ডাবল বেড দেওয়া আছে যেখানে অ্যাটাচ টয়লেট সমস্ত কিছু আছে। তো এই টোটাল কটেজ, এই কটেজটার মধ্যে টোটাল পাঁচজন মতো থাকা যাবে। আর এই কটেজের মধ্যে দিয়ে একটা দরজা, যেটা সব থেকে বেস্ট পার্ট এই কটেজের, সেটা হচ্ছে এই ট্যারেস। এই হচ্ছে টেরেস, ওপেন টেরেস, তোমরা চাইলে এখানে বসে চা কফি খেতে পারো, চাইলে আড্ডা মারতে পারো বসে, খুব সুন্দর জায়গা।
আর ভিউ নিয়ে তো কোনো প্রশ্নই হবে না। আজকে একটু ক্লাউডি ওয়েদার আছে বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, বাট এখান থেকে পুরো ক্লিয়ার ভিউ থাকে কাঞ্চনজঙ্ঘার, তো ভিউ নিয়ে তো কোনো প্রশ্নই আসে না, নো ডাউট খুব ভালো। এই হচ্ছে ওভারঅল হোমস্টে। আর এই যেটা বলছিলাম, এই বিল্ডিংটা নিউলি ওনারা বানিয়েছে, এখন এখানে পরপর তিনটে, এদিকে সামনের দিকে তিনটে, পেছনের দিকে তিনটে, টোটাল ছটা রুম আছে। এই রুমগুলোও ভালো, এই রুমটার আমি আলাদা করে দিচ্ছি না, বাট আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা যদি এখানে আসো তাহলে অতি অবশ্যই কটেজটা, যদি চার পাঁচজন মিলে আসো তাহলে এই কটেজটাই বুক করো, আর যদি বড়ো যেমন আমরা যেমন সাতজন এসেছি তো এই কটেজটা আর এই রুম একটা নিয়েছি, তো অল টাইম আমরা এই কটেজের সাথেই থাক, কটেজেই থাকছি, রাত্রেবেলা শুধু শুতে যাওয়ার সময় আমরা এই রুমটাতে চলে যাচ্ছি। সো যাই হোক, মোটামুটি ওভারঅল তোমাদেরকে রিভিউ দিয়ে দিলাম, কেননা সত্যি কথা বলতে কি দার্জিলিংয়ে এত ওভার ক্রাউডেড জায়গায় গিয়ে কোনো হোটেলে গিয়ে থেকে বাইরের খাবার খেয়ে থাকার কোনো মানেই হয় না, এখানে এসে থাকো, খুব সুন্দর হোমলি অ্যাটমসফিয়ার উইথ নাইস ভিউ, এত সুন্দর ভিউ তুমি দার্জিলিংয়ের কোনো হোটেলে পাবে না, খাওয়া দাওয়া এখানকার খুবই ভালো, ব্যবহার খুবই ভালো, আর সমস্ত কিছু টোটাল মিলিয়ে অল ইনক্লুসিভ অনলি 1100 rupees গাইস, মাত্র 1100 টাকায় তুমি এত সুন্দর একটা ভালো জায়গায় তোমরা থাকতে পারছ। আর যদি বলো যে এখান থেকে মল রোড বা দার্জিলিং ঘুরতে যাওয়ার ব্যাপার, তো এখানে অলরেডি এদের একজন কমপ্লিমেন্টারি, এদের একটা কমপ্লিমেন্টারি সার্ভিস এরা দেয়, সেটা হচ্ছে তুমি যদি এখানে থাকো বা তোমরা যদি থাকো এখানে তাহলে মল রোডের পিক অ্যান্ড ড্রপ এরা ফ্রি অফ কস্ট দেয়, মানে তোমাকে একদিন হোটেল থেকে মল রোডে তোমাদেরকে ছেড়ে দিয়ে আসবে, প্লাস ওখান থেকে গিয়ে আবার পিক আপ করে নিয়ে আসবে, তো দার্জিলিং মল রোডে যাওয়ার তো কোনো মানে প্রবলেম থাকছেই না। বাকি রইল সাইট সিন তোমরা সবাই গাড়ি করেই করো, কেউ পায়ে হেঁটে করো না, তো ডেফিনেটলি যখন গাড়ি করে তোমরা গাড়ি বুক করে করবে, তো এখান থেকে গাড়ি বুক করে গাড়ি তোমাদের পিক অ্যান্ড ড্রপ থাকবে, এখানে সুন্দর কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তোমাদেরকে দেখালাম, এই যে এটা হচ্ছে পুরো কার পার্কিং এরিয়া, এই যে রেড কালারের গাড়িটা দেখছো, এই গাড়িটা আমরা আপাতত বুক করেছি, লাস্ট 4 দিন থেকে এটা আমাদের সাথেই আছে, তো চলো এখন গিয়ে তোমাদের সাথে আবার গ্লেনারিজে গিয়ে দেখা হচ্ছে, গ্লেনারিজের একটা ছোট্ট ভিডিও যদি আমি পারি, যদিও বা আমার মানে চরম মানে বিরক্ত লাগে অত ওভার ক্রাউডেড জায়গার মধ্যে গিয়ে সেই ভিডিও করতে, বাট স্টিল যদি পারি আমি তোমাদেরকে দেখাবো গ্লেনারিজের ভিডিও, তারপরে দার্জিলিংয়ের কিছু টুকটাক সাইট সিন যেগুলো হয়তো তোমরা সবাই জানো এবং সবাই করেওছো, এই জায়গায় মানে ঘুরে দেখেছো, তো তবুও চেষ্টা করবো সেই সমস্ত সাইট সিনগুলো প্লেসগুলো তোমাদের সামনে তুলে ধরার, তো চলো বাই।